তো হ্যালো বিভাষ তো আজকে আমি আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার বিষয়ে তো রুটিন প্রকাশিত হয়েছে নেটে আপনারা সবাই পেয়েছেন কিন্তু কোনেকে পান নাই তো এই পরীক্ষাটি হবে না কেন হবে না তো এই পরীক্ষাটি আমি সকল তথ্য আজকে এই ভিডিওতে দিব তো তার আগে একটি কথা বলে নিই যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটি আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এই ভিডিওতে নতুন নতুন তথ্য পেয়ে যাবেন তো সাথে থাকার জন্য ধন্যবাদ যারা যারা আগে সাবস্ক্রাইব করছেন অনেক অনেক ধন্যবাদ চলুন তাহলে শুরু করি কেন পরীক্ষা হবে না তো এই পরীক্ষাটি কেন হবে না এই পরীক্ষাটি নোটিশ বোর্ডে প্রকাশিত করা হয়েছিল মাত্র এক মিনিটের মধ্যে তারা এক মিনিটের মধ্যে দিচ্ছিলো জানি না এটা ভুল করে দিচ্ছে মনে হয় রুটিনটা পাবলিশ করছে তারপরে সরিয়ে নিয়েছে কোন কারণে মনে হয় সরিয়ে নিচ্ছে তো সেটা তত্ত্ব অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানে আর কেউ জানে না তো এই পরীক্ষাটি বর্তমানে হবে না অনেকে ভাবতেছেন মনে পরীক্ষাটি হবে কিন্তু এই পরীক্ষাটি হবে না তো যদি এই রুটিনটি প্রকাশিত করে অবশ্যই আমার এই আমি আর একটা ভিডিও বানিয়ে দেব যদি অনাস্থিতি অবশ্যই রুটিনটি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকবেন আর একটি কথা বলে তো রুটিনটি এটি ডেট ছিল তেরো তারিখ জানুয়ারি মাস দু হাজার সাল বিশ সালে পরীক্ষার হওয়ার কথা কিন্তু হবে না তো আজকের জন্য এটাই ভিডিও তৈরি করলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো এই ছিল রুটিনটি এক মিনিটের মধ্যে যেটি প্রকাশ হয়েছিল সেই রুটিনটি আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো এই দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর গাজীপুর দু হাজার উনিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ অনিয়মিত অনিয়মিত গ্রেট উন্নয়ন পরীক্ষার সময়সূচি তো পরীক্ষাটি তারিখ ছিল তেরো তারিখ এক মাস দুহাজার সাল মানে জানুয়ারি মাস সোমবারের তারিখ বার সোমবার তারপর ছিল আঠেরো তারিখ জানুয়ারি মাস তারপর বাইশ তারিখ এটি রুটিন দেখে লাভ নাই ঠিক আছে এটা রুটিন হবে না